দুঃশাসনের দিন শেষ, তারুণ্যের জয়গানে আধার কেটে নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সর্বত্রই পরিবর্তনের ডাক, বাদ যাবে কেন কোটি মানুষের আবেগ ভালোবাসার ক্রিকেট? হাসিনা সরকারের পতন হয়েছে, ধীরে ধীরে কাটছে অস্থিরতা, তবুও বিসিবি কার্যালয়ে শুনশান নীরবতা। হাতে গোনা কয়েকজন বাদে আত্মগোপনে অধিকাংশ পরিচালক, তবে একজন এসেছিলেন যিনি বোর্ডের কোনো দায়িত্বে না থাকলেও ক্রিকেটারদের গুরু নামে খ্যাত, নাজমুল আবেদিন ফাহিম। গুঞ্জন আছে বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বোর্ডের বাইরে আছেন এমন অনেকেই ভেতরে ভেতরে জোট বাঁধছেন, যে দলে আছেন সাবেক অধিনায়ক বুলবুল ফারুকরা। তবে এ বিষয়ে তারা যখন নিশ্চুপ, তখন সরব এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ। আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিনড অর্গানাইজেশন। এখানে পরিবর্তন আনা দরকার, কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ একটু একটু এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধ হয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে, এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দের ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে রাইট কাইন্ড অফ পিপুল আর হিয়ার, সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপুল আমাদের দেশেই আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে। কিন্তু চাইলেই তো রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়, সেক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়ক। তবে ফাহিম মনে করেন বিশেষ এই পরিস্থিতি বিবেচনায় নেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সামনে ব্যস্ত শিডিউল টাইগারদের, তার উপর বাংলাদেশ নারী বিশ্বকাপের স্বাগতিক, অনিশ্চিত বয়সভিত্তিক ক্রিকেট এ এইচপি ইউনিট টাইগার্সের কার্যক্রম, ক্রিকেট ও ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি নাজমুল আবেদিন ফাহিমের। এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সেসময় পালন করেনি, যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আছে নিজস্ব প্রস্তাবনাও, যে জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই ক্রিকেট বিশ্লেষক কোচ। আমার ইচ্ছা আছে সেরকম একটা দেয়া, তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, যারা সিদ্ধান্ত নেবেন, তাদের উপরে বুঝতে সুবিধা হবে, তাদের চিন্তাভাবনাটা কোন দিকে যাওয়া উচিত। সেই সঙ্গে নতুন কমিটিতে যারাই আসুক, তাদের স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনার দাবি নাজমুল আবেদিন ফাহিমের। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।